ডিওয়াইএফআইয়ের ডাকে অধিকার আদায়ের দাবিতে ইনসাফ যাত্রা এসে পৌঁছায় মুর্শিদাবাদের ফারাক্কাতে। 3 নভেম্বর কোচবিহার থেকে এই ইনসাফ যাত্রা শুরু করে ডিওয়াইএফআই সোমবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কাতে এসে পৌঁছায়। এদিন প্রথমত ফারাক্কা নিউ ফারাক্কা মোড় থেকে ইনসাফ যাত্রা পদযাত্রা শুরু করে বেনিয়া গ্রাম হয়ে বিভিন্ন প্রান্তে ঘুরে ফারাক্কা জামতলা মোড়ে এই পথযাত্রা শেষ করে একটি জনসভাও করে। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের ডিওয়াইএফআই সম্পাদক মীনাক্ষী মুখার্জি, রাজ্যের সভাপতি দ্রব্যজিৎ সাহা, জেলা সম্পাদক সন্দীপন দাস, ফারাক্কা সভাপতি হিমাংশু শেখর সাহা সহ একাধিক ডিওয়াইএফআই কর্মীরা। সব থেকে বেশি নিরক্ষরতার সংখ্যা প্রতিদিন বাড়ছে মুর্শিদাবাদে, প্রতিদিন। তাহলে মুর্শিদাবাদে কারা কাজ করবে? এনটিবিসিতে যারা ইলেকট্রিকের কাজ করবে, যারা অন্যান্য ট্রেডে কাজ করবে, যারা এনটিপিসির তাপবিদ্যুৎটা তৈরি করে দেওয়ার জন্য ওই বড় বড় মেশিনগুলো চালাবে, তাদেরকে সাহায্য করবে। লেখা পড়া না জানলে, হাতের কাজ না শিখলে, আইটিতে কাজ না শিখলে কাজ পাবে? পাবে না। তাহলে 700 লোকের কাজ আজকে 4000 কন্ট্রাকচুয়াল লেবাররা কাজ করছে, বেতন কত পাচ্ছে? যারা পারমানেন্ট চাকরি করতো তারা 70,000, 80,000, 1,00,000 টাকা বেতন পেত। আর আজকে যারা 4000 কন্ট্রাকচুয়াল লেবার আছে তারা 10,000, 5,000। এটা চাকরি? ইসকা নাম শোষণ হ্যায়। শরীরকে ঢাকার জন্য কয়েক গজ যদি কাপড় লাগে, মাথা ঢাকতে যদি একটা ছাদ লাগে, পেটে খাবার জন্য দুবেলা যদি ভাত লাগে, আর বাচ্চার লেখাপড়া আর বুড়ো বাপের যদি চিকিৎসার জন্য দুটো ওষুধ লাগে, 10,000 টাকায় সংসার চলে না। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার আর দেশের সরকার লেবার কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে আমার রাজ্যের বেকার ছাত্র যুবদেরকে সস্তায় লেবার দেবার তাদেরকে শ্রমিকে পরিণত করতে হচ্ছে। কেন করছে? ক্যা ইয়ে না ইনসাফি নেই হ্যাঁ? নেই হ্যাঁ ইয়ে না ইনসাফি? আর ইয়ে না ইনসাফি কে বাদ গোদের উপর বিষ ফাড়া, মোড়ার উপরে খাড়ার গা কি দিচ্ছে? আমার পকেটে পয়সা নেই, বাজারের জিনিসপত্র কিনতে পারছি না, বাড়িতে যেটুকু ইলেকট্রিকের লাইন আছে সেখানে স্মার্ট মিটার বসিয়ে দেবে, কি হবে স্মার্ট মিটারে? আপনার ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে কথা বলতে বলতে আপনার ফোনটা কেটে যায়, আপনাকে এরপর স্মার্ট মিটার বসিয়ে ইলেকট্রিক্যাল লাইন নিতে হবে। পকেটে যদি আগাম টাকা থাকে তবে মাথার উপরে ফ্যান চলবে, তবে বাড়িতে লাল আলো জ্বলবে, কিন্তু যদি পকেটে পয়সা না থাকে তাহলে হবে না। তাহলে যে জেলাটা প্রতিদিন গরিব হচ্ছে, যে জেলাটা প্রতিদিন নিরক্ষরতার সংখ্যা বাড়ছে, যে জেলাটাতে গায়ের পর গা পুরুষ শূন্য, বেটা ছেলে থাকছে না, বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, যে জেলাটাতে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক যারা মরে গিয়ে কফিন বন্দি হয়ে ফিরে আসছে, যে জেলাটাতে বাড়িতে মাধ্যমিক পরীক্ষা না দিয়ে বাড়ির মেয়েটা 3 দিনে 1,000 বিড়ি বেঁধে নিয়ে 174-175 টাকা হাজিরি পাচ্ছে, সেই জেলাতে স্মার্ট মিটার বসানো উচিত।